ষোল্ল লাখ নহয় ১৫৫ কোটি টাকা কোনে লুটিলে? এনআরসির নামত কেবল অভিযোগ প্রতি অভিযোগ। তথ্য থকার পাছতো তদন্ত কিয় নকরে সরকারে? কেগর প্রতিবেদন কিয় মেলি নাচায় মুখ্যমন্ত্রীয়ে? এনআরসির নামত কেবল অভিযোগ আর প্রতি অভিযোগের রাজনীতি। প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেবশর্মার অভিযোগ, এনআরসির নামত ডক্টর সমুজ্জ্বল ভট্টাচার্যই লৈছিল মাহে ১৬ লাখকৈ টাকা। ডক্টর সমুজ্জ্বল ভট্টাচার্যর প্রতি অভিযোগ, হিতেশ দেবশর্মার মানসিক চিকিৎসা করাব লাগিব। কিন্তু প্রশ্ন হয়েছে, এনআরসির নামত কেবল অভিযোগের রাজনীতিয়েই চলি থাকিব নাকি? কিয় তদন্ত নহয় এনআরসির নামত হওয়া বিয়াগুম কেলেঙ্কারির? কেগর প্রতিবেদন প্রকাশের দুমাহর পাছতো মেলি চার আহরিয়েই পোৱা নাই অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বিগত ডিসেম্বর মাহতেই কেগে দাখিল করেছিল প্রতিবেদন। এই প্রতিবেদনের পাতে পাতে উন্মোচিত হয়ে আছে কেগর নামত সংঘটিত বিয়াগুম কেলেঙ্কারির দস্তাবেজ। কেগর প্রতিবেদন অনুসরি এনআরসির ডাটা এন্ট্রি অপারেটরক প্রবঞ্চনা করে রাজকোষের উলিয়াই নিয়া হয়েছিল ১৫৫ কোটি টাকা। কেনেকৈ কোনে এই বিয়াগুম কেলেঙ্কারি সংঘটিত করেছিল সেই তথ্য প্রকাশ পাইছে কেগর প্রতিবেদনত। এনআরসির প্রস্তুতর উপযুক্ত সফটওয়্যার প্রস্তুত, বিকাশ আর তত্ত্বাবধানের দায়িত্বত আছিল উইপ্রো লিমিটেড। নিবিদার একক অংশগ্রহণকারী হিসাবে উইপ্রো লিমিটেডে এই দায়িত্ব লাভ করেছিল। পরবর্তী সময়ত এনআরসির রাজ্যজুড়ি স্থাপন করা হয়েছিল এনআরসি সেবা কেন্দ্র। মুঠতে ২৫০০ সেবা কেন্দ্রত নিযুক্তি দিয়া হয়েছিল ৫,০০০ ডেটা এন্ট্রি অপারেটর। ইয়ার বাহিরেও নিযুক্তি দিয়া হয়েছিল এম এস কে অপারেটর, ডিডিইও, অতিরিক্ত এল আর সি আর অপারেটর ইত্যাদি। বিভিন্ন সময়ত এনেদরে নিয়োগ করা কর্মচারীর সংখ্যা আছিল ২,৮৯১গৰাকীর পৰা ৭,৮২৫গৰাকী। উইপ্রোয়ে নিজে অপারেটর নিযুক্তি দিয়ার সলনি অপারেটর নিযুক্তির দিয়া হয়েছিল উপঠিকা। উপঠিকার দায়িত্ব আকৌ লাভ করেছিল ইন্টিগ্রেটেড সিস্টেমস এন্ড সার্ভিস নামৰ এটা প্রতিষ্ঠানে। তার পাছতেই ডেটা এন্ট্রি অপারেটরের দরমহার নামত সংঘটিত হল বিয়াগুম কেলেঙ্কারি। অপারেটরের নামত উইপ্রোয়ে উলিয়াই নিছিল মুঠ ৫৩৩কোটি ৫২লাখ টাকা। কিন্তু কেগর মতে কর্মচারীক প্রতারণা করে প্রাপ্যতকৈ ১৫৫কোটি৮৩লাখ টাকা অধিক আদায় করেছিল উইপ্রোয়ে। কেগর প্রতিবেদন অনুসরি ২০১৫ ফেব্রুয়ারির পর ২০১৭ সেপ্টেম্বরলৈ ১১জন ডেটা এন্ট্রি অপারেটরের বিপরীতে উইপ্রোয়ে মাহিলি লাভ করেছিল ১৫,৪৮২টাকাকৈ। কিন্তু অপারেটরক প্রকৃততে দরমহা দিয়া হয়েছিল ৫,৫৩২টাকাকৈ। ২০১৭ অক্টোবরের পর ডেটা এন্ট্রি অপারেটরের দরমহা বৃদ্ধি করা হয়েছিল ৯,১০০টাকালৈ। কিন্তু এই সময়ছোৱাত এজন অপারেটরের বিপরীতে উইপ্রোয়ে এনআরসি কর্তৃপক্ষের পর লাভ করে ১৭,৫৬০টাকাকৈ। ইয়ার বাহিরেও অন্যান্য অপারেটর, এম এস কে অপারেটর, ডিডিইও আদির নামত প্রায় ১৫,০০০ পৰা ১৭,০০০টাকাকৈ মাহিলি আদায় করেছিল উইপ্রোয়ে। কিন্তু ইয়ার প্রায় আধাখিনি দরমহাহে লাভ করেছিল অপারেটর সকলে। উইপ্রোয়ে লাভ করা ধন আর অপারেটরের মজুরির পার্থক্য আছিল ৪৫৬৪% পর্যন্ত। কেগর মতে উইপ্রোয়ে ১০% মুনাফা আদায় করা ন্যায় সঙ্গত। কিন্তু অত্যধিক ধন উলিয়াই নি উইপ্রোয়ে ১৫৫কোটি৮৩লাখ টাকার মুনাফা লুটিলে। এই সময়ছোৱাত আনকি অপারেটর সকলক অসম সরকারে নির্ধারণ করা ন্যূনতম মজুরিও প্রদান করা নহল। ইয়ার বাহিরেও পরিবহন, যধে মধ্যে সফটওয়্যারের বিকাশ, ডিজিটেলাইজেশন আদির নামতো ৬০০০০ টাকার হরাত করা হল। এই আটাইবর দিক সালিজারি চার পাছত কেগর মন্তব্য, অতিরিক্ত ব্যয়ের রাজ্যিক সমন্বয়কক জবাবদিহি করিব লাগে আর ন্যূনতম মজুরি নিদিয়ার উইপ্রোক দিব লাগে শাস্তি। এই প্রতিবেদন প্রকাশের পাছতেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মন্তব্য করেছিল কেগর প্রতিবেদন হাতত পড়ার পাছতেই ব্যবস্থা লওয়া হব। কিন্তু তার পাছত পার হয়ে গেল বহুদিন, বহু সপ্তাহ, বহু মাহ। মুখ্যমন্ত্রী এতিয়ালৈকে মেলিয়েই চোৱা নাই কেগর প্রতিবেদন। লুণ্ঠনকারীর বিরুদ্ধে হস্তম হওয়া নাই অসম আরক্ষী। কেবল এনআরসির নামত চলি আছে অভিযোগ প্রতি অভিযোগের রাজনীতি। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।